আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সম্মানিত সকল দর্শক হল যারা দেখরা ইউটিউব আমার, আপনারা মোবারকবাদ। আর আশা করি আপনারা সব ভালো আছেন, সব ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকাও দোয়া করি। আর আমি কিছুদিন আগে আপনারা দেখাইছিলাম, কিছুদিন কিতা চার সপ্তাহের মতো ওই যার গিয়া, যে আমি বেগর মাঝে যে রুইছিলাম ওই দৌকা, ওখান কু ওই দোকে গাছ লম্বা হয়ে গেছে গিয়া, অনেক লম্বা হয়ে গেছে গিয়া। ও বাস ওই দোকা ওই দো যার ওখান পুরা হয়ে গেছে রেডি। আর ওখান কু যে রোদ দেখা যার আর হেকা নাই, আর জুনও তো আইয়র একদিন না দুই দিন বাকি রয়েছে। ওন ওগুন আমি বারা নেয়া রুই লেমু কিলা রুইয়ার বা কিলা কিতা হরি আপনার আমি দেখাই আর। আর মাশাল্লাহ আমি আরেকটা জিনিস দেখাই, এখানে থলে যে জাফরা বানছিন ওই দৌকা, আমি থলোর যত গাছ আছিন সরি গাছের থলে যত ফাতা আছিন ওই দৌকা, ওই দৌকা এটা সব আমি খাটিয়ার লাগছি। কিতা লাগে থলে নিয়ম হইল গিয়া রোদ বান পাইত, বাতাস উতাস পাইত, আরও আমি খাটিয়া দিম। আর উফরে যাওয়ার পরে মনে হইল তিন চার পাঁচ হাত বাদে আমি আগা ভাঙ্গিয়া দিলাম, আগা ভাঙ্গিয়া দিলে এলে ব্রাঞ্চ দিব আর ওইব বালা ওই দোকান। আমার প্রত্যেকটা গাছে বালা রোদ ফার, ওই দোকান রোদ ফাইলে গিয়া রোদ হলো ভিটামিন ডি, আর ভিটামিন ডি তো সবর লাগি বালা, মানুষের লাগি জেলা বালা সবর লাগি বালা ওই দোকান কিলা মার্শাল্লা। ওর আর ওই দোকান ইটারও গুড়ি তো ওই দোকান আমার একটাও নাই, এমনি আগা বা ওই দোকান আগাবার শক্তিও ভার। আর একটা জিনিস আমি বাকাপ রাখছি, যদি ইন কেস আমার এগুলো নষ্ট হয়ে যায় গিয়া তে আমি কিতা করবো এসে খান্দিতাম নি না, আল্লাহর হুকুম আপনার আর দোয়া। ও দোকা আমার আরও সদূর সারা হল কয়েকটা আমি রাখছি, এখন অগুণ আমি রইম। ওই দোকা ওই দোকা সারা ওটা সারা ওই দোকা ও দোকা ও সারা অগুণ আমি এসে রইম। কিতালে অনেক অনেক কয়েকদিন আগে কিছু বারণ বার করিলাম, একটা না দুইটা এগুলো মরি গেছে গিয়া। আর এগুলো যদি বাহরিলে আর রোদ দেখি এখন আর যদি ইনকেস মরি যায় তাহলে তো কষ্ট পাইম, কষ্ট পাওয়ার দরকার নাই। ও দোকা এগুলো লগে আমার সারা অগুণরে এখন ও ফটোর মাঝে আমি তৈম, তৈয়া অগুণর বড়ো করবো, বড়ো করিয়া আর এসে আর দশ পনেরো দিন বাদে ইনশাল্লাহ আমি রইম রইম। আর আমি সদূর যারা কয়েক দাগে করছি কিতার লাগি, যদি এক সাইড মরি যায় অন্যটা ওই দোকা এগুলো আবার তুইছি বেশি নাই ওই দোকা ওই দোকা এগুন উঠে এগুলো এক দাঁত লম্বা হয়েছে ওই দোকা। আর এটা ফুরলর গাছ, আর আমি কিছু সময়ের ভিতরে আরও আছে আমার কিছু সদু আমি দেখাই আর আর ওগুন রুই আর কিলা আমি দেখাই আর। ওকে আমি এখন সদু রুই আর ওই দোকা ওটা আমি দিমো দিমো অফিস লোড অ্যান্ড বোন দিমো, এরপরে আপনার ওটা ওই দোকা আর রাত উলকিন শুনতে গে আনছি ও ফেলা একটু ছিটাইলাম। আর এটা হইলে কি আপনার গ্রহমো গ্রহমো ও দোকা আমি দেখাই। আর ইটার মাঝে আমি ওটা কল তারে এখানে করছি করিয়া আর দিছি ও ছিটাইলাম। আর এখানে ও দোকা গুফর গাছের লান আপনারা দেখাই ওজন এখানে আমি খাসরা বাসরা এটা বহুতটা ওই দোকা জিরবির বহুতটা হয়ে গেছে এটা এক কত ঠান্ডা আমি হারাই গিয়া তৈছি। ওখান কু আপনারা কিছু আমার প্রশ্ন করছেন যে বেগুন আমি শুকা করিয়ে দিছি নি বা কিছু করিয়ে দিছি নি ওই দোকা ইজি আপনারা দেখাই ওই দোকা আমি কিলাম ওই দোকা বেগ ওই দোকা ওই দোকা বালতিটা হরাইলাম ওই দোকা আমার গাছে কোনো কষ্ট পান না ওই গাছ ওই দোকো ফুল আছে যদি ফুল দিন না তে আবার কিতই দিব গিয়া ও গাছ মরি দিব গিয়া। আমি এখন সাকু আনি এক মিনিটের ভিতরে সাকু আনি
ও ধোকা, আমি গাছটার এখন ফয়লা গাছকু দিলেই চিনাইনি। ও ধোকা, ও কিছু সারবার দিলেইছি, ও ধোকা দিলাম গাছে। আমার ওন দুঃখ হওয়ার না, গাছে হইতে পারেন না যেন আমি রুইয়া। ও ধোকা, আমি আস্তে আস্তে দেখাই, বিসমিল্লা। ও ধোকা গাছ, জোয়ার দিলাইছে, জোয়ার দেওয়ায় জেলার গাছ। গাছের কোনো ধরনের কষ্ট হয়েছে না। ও ধোকা, আমার রুয়াত কোনো রকম প্রবলেম নাই, কিচ্ছু নাই। ওখান কো গাছে তো এমন ওর হে জায়গাটু আছে, আর এটা যেমন বড় টপ, বড় টপ তা খায়। এখানে তো কিছু সারবার দিলাম না, নি বড় টপ তা খায়। ওখান তো আপনার কি তৈরি করে দিয়া হালকা আরো বড় হয়ে যাবে। দিয়া ও দিলাম, ও বান্ধি দিলাম। ওন গাছ এটা বড় হইতে আল্লাহ আর সময় লাগতো না, বা কোনো প্রবলেম হইতো না, গাছ কোনো ধরনের কোনো ক্ষতি হইতো না। আর ওই দোকান তো ব্যাগ ফারিয়াব লাগছি, টব শেষ। তখন আমি আরো একটা গাছ রুই দেখাই আপনারে, এটাও ও দোকা গাছ করছি। আর ওই লোকই আমার চাইনিজ কুমড়া, এটা তো চাইনিজ কুমড়া এটা রয়েছি। ও ধোকা গুফুর ঘর আছে ন, কিছু গ্রম লাম। আর হিনো আপনারা সকলই দেখাইছি, আর আসলে মিক্সরি আমি অন রাখিছি। ও ধোকা মিক্সরি দিয়েছি, হেভি কম একটা গাছ আনি আমি। ও ধোকা বেগ ধরলাম, টপটা ইজি আইল, টপ বাহর নিলাম, গাছ আমি আমার জায়গাত নিলাম গিয়া। ও ধোকা কোনো রকম, ও ধোকা গাছ নিলাম গিয়া। ওখান কুইটারে আমি ফারি ফেলাই গিয়া, এটা রাখবা না ব্যাগ, ব্যাগ ফেলাই দিবা। আস্তে আস্তে বাইর করবা, যাতে গাছের ওজন মাটি। ও ধোকা জ্বর আপনার তোরা দেখাই, ও ধোকা জ্বর কিলা দল হয়েছে। ওহন ওজন দিলাম, ও ধোকা ইটা গুফর, তা বহুত আগে গুফর তো ইসলাম, গুফর বলতে আমার ও যো আস মুরুগতার গুফর। ওই ধোকা ও বাসার জির, ও ধোকা ইনশাল্লাহ আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নাই। ও দিলাম, পানি ওই দফু করতে কি পানি আনিলাই, ওই তো ফাঁকি দেখা যায়, ওই তো বই দিচ্ছেন তারা। ওখন কো আপনারা দেখক খাই, কোনো রকম গাছে কোনো কষ্ট পাইল নি, কোনো কষ্ট পাইল না। ওই দোকা অটোমেটিক সারো গিয়ে উঠে দিব গিয়া, তো ঠিক কমেলে আমি ওটা তো পানি দিব, ওটারে আমি রেডি করমু, ওটারে এখন রেডি করমু, রেডি করিয়া অগুন রুইমু। তো আপনারা নয়া অনেকজনে সাবস্ক্রাইব করছেন, আপনারা শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আপনারা সব দোয়া করবা সবে, আর আমি চেষ্টা করমু আপডেট দেওয়ার লাগি, অগুন কতটুকু হইলো, কিলো হইলো না হইলো।